মঙ্গলবার চাইল্ড কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে প্রতিনিধি দলটি শ্রীনগর থানার অন্তর্গত ভদ্রচন্দ্রপাড়ায় নাবালিকার বাড়িতে যান। শিশু কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ ঘটনা সম্পর্কে পরিবারের লোকজন এবং ধর্ষিতা নাবালিকার কাছ থেকে বিস্তারিতভাবে অবহিত হন। কমিশনের অন্যান্য সদস্যরাও নাবালিকার পরিবারের লোকজন এবং নাবালিকার সঙ্গে কথা বলেন। অভিযুক্ত চার যুবকের কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্তদের ফাঁসির দাবি করেন। ঘটনার বিবরণে জানা যায়, রানীবাজার থানার অন্তর্গত বদমান ঠাকুরপাড়ার রাবার বাগানে চার নাবালিকাকে গণধর্ষণ করে আটজন যুবক। তাদের সোমবার আদালতে তোলা হলে আদালত থেকে 15 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। শিশু কমিশনের চেয়ারপার্সন সহ অন্যান্য সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিবারের লোকজনদের আশ্বস্ত করেছেন। জানতে চেয়েছি, জানলাম সেটা প্যাথেটিক ব্যাপার। ওরা ঘুরতে বেড়াতে গেছে ওখানে, সেখানে 5টা ছেলেকে নাকি আগেই রেডি করে রেখেছিল। একটা স্কুটিতে একজন ছিল, আরেকটা স্কুটিতে তিনজন ছিল, তিনটা মেয়ে একটা ছেলে আর 2টা ছেলে একটা মেয়ে, তো কত হলো 4 জন। কিন্তু ওইখানে গিয়ে ওরা 5 জনকে আরও দেখলো, তো 5 3 8 জন মিলে একটা সোর্স ছিল, একটা যে সোর্সটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বাদবাকি 7 জনকেই তারা অ্যারেস্ট করেছে থানা। এখন আমাদের বক্তব্য থাকবে যাতে ওই একজনকে, যে নাকি আসল কালপ্রিট, যে নাকি রাস্তাটা তৈরি করেছে, সূত্রটা তৈরি করেছে, তাকে আবার ধরে যাতে শাস্তিটা দেওয়া হয়। ওদের কাছে যা শুনেছি, ওরা ওদেরকে ড্রাগস, অ্যালকোহল কোনো কিছু একটা খাইয়ে দিয়েছে বোতলের মধ্যে করে, যার জন্য ওরা সেন্সলেস ছিল। প্যাথেটিক ব্যাপার, ভীষণই দুঃখজনক, যার জন্য ওরা বলতেই পারে না যে কী হচ্ছে ওদের সাথে, শারীরিকভাবে তাদের সাথে কী হয়েছে তারা বলতেই পারে না। কিন্তু পরদিন সকালবেলা গার্জেনরা যখন খোঁজাখুঁজি করতেছিল, তখন তারা গিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে যায় বাড়ির কাছে। চার নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভেরও সঞ্চার হয়েছে। এই ধরনের ঘটনাকে জনজাতি অংশের মধ্যে সামাজিক অবক্ষয়ের বড় নজির বলে আখ্যায়িত করেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।